প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো। আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমি ক্লাস করার সময় তোমাদের অবশ্যই হলে অনুরোধ করব, তোমরা এই করোনা প্যান্ডামিক সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি হলো মেনে চলবে। এটা আমাদের অবশ্যই মেনে চলা উচিত এবং চলতে হবে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এই করোনা প্যান্ডামিক সময়ে এক মহান মহৎ কাজ হাতে নিয়েছে, সেই জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি তোমাদেরকে মনোবিজ্ঞান বিষয়ে ক্লাস নিব, যারা তোমরা অনার্স ফোর্থ ইয়ারে পড়ছো সেই ক্লাসটা তাদের জন্য। ক্লাসের কোড 24-34-05 এবং তোমাদের বিষয়টির নাম প্রত্যক্ষণ মতবাদ। এর আগে আমি 5টা লেকচার দিয়েছি, আজকে এটা আমার 6ষ্ঠ লেকচার। মনোবিজ্ঞানে যে সিরিয়ায়িত মতবাদগুলো আছে সেই মতবাদগুলো নিয়েই তোমাদের আজকে ক্লাস শুরু হবে। আস্তে আস্তে আমরা মতবাদগুলো শেষ করব। তো মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা চাইলেই ইমেল আইডিতে আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো, গত ক্লাসে আমরা যা শিখেছিলাম সেটা একটু আমরা জেনে নিই। আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছিলাম প্রত্যক্ষণ সংগঠন যে 6 ধরনের ঘটনা ছিল, সেই 6 ধরনের ঘটনা আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম। আজকের এই পাঠ শেষে, আজকের এই ক্লাস শেষে আমরা কোন কোন বিষয়গুলো জানবো সেটা হলেও এক নজরে দেখে নেই। প্রত্যক্ষণের দেখো চিরায়িত মতবাদ সমূহ মূলত আমরা জানবো, কিন্তু প্রত্যক্ষণের চিরায়িত মতবাদ সমূহের মধ্যে 7টা মতবাদ কিন্তু এখানে আছে। তো একদিনে এই 7টা কিন্তু শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। দেখো, যেগুলোতে নীল রং দেওয়া আছে সেগুলো হলো আজকে আমরা পড়ব। তার মানে দেহ মন সমস্যা, অন্ধদর্শন এবং কুকুতিবাদ আজকে আমরা আলোচনা করব, এবং আগামী ক্লাসে যে বাকিগুলো আছে অনুসঙ্গবাদ ও মূল প্রসঙ্গ মতবাদ, ক্রিয়াবাদ, অভিজ্ঞতাবাদ এবং সংগঠন নীতি, এগুলো আগামী ক্লাসে আশা করি আলোচনা আমরা করতে পারব। দেখো, কিছু প্রশ্ন আগে হলো আমরা করে নেই। আমরা কি কোনো বস্তুর সম্মুখীন হওয়ার সাথে সাথে তা প্রত্যক্ষণ করি? ভেবে দেখো তো, আমরা কোনো বস্তু যে সংবেদন আমরা পাই বা দেখি সঙ্গে সঙ্গে কি প্রত্যক্ষণ করি? অর্থাৎ আমাদের প্রত্যক্ষণ কি তাৎক্ষণিক? অন্য কথা, এটি কি কেবল প্রাণীর প্রকৃতিগত বা জন্মগত গঠনের উপর নির্ভর করে, অথবা প্রত্যক্ষণ কি আমাদের উদ্দীপক পরিস্থিতির পরিচয়ের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে? দেখো, এখানে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো কিন্তু খুব জরুরি। খুব স্বাভাবিকভাবে দেখো যে আমরা কি কোনো কিছু দেখলেই কি সঙ্গে সঙ্গে প্রত্যক্ষণ করতে পারি? মনে করো, যারা হলো আমরা কোনো মূল্যবান জিনিস চিনি না, হীরা চুনি পান্না চিনি না, তাহলে আমাদের সামনে থাকলেই কি আর না থাকলেই কি আমরা কিন্তু কোনো কিছু কিন্তু বুঝতে পারবো না। সেই জন্য কোনো কিছু দেখলেই যে প্রত্যক্ষণ হয়ে যায় সেটা কিন্তু আশা করা যায় না। তো দেখো, প্রত্যক্ষণ মনোবিজ্ঞানের জন্মলগ্ন থেকেই এই প্রশ্নগুলো এক ধরনের জোরালো বিতর্কের সৃষ্টি করেছে। সেই বিতর্কগুলো নিয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। এই চিরায়ত মতবাদ সমর্থন করে যে আমাদের প্রত্যক্ষণ তাৎক্ষণিক এবং শারীরবৃত্তিক কাঠামো দ্বারা নির্ধারিত হয়। যাই হোক, যত সহজ করে আমরা এই কথাগুলো বলছি তত সহজ করে কিন্তু এই কথাগুলো বলার ব্যাপার ছিল না। আজ থেকে যদি তুমি 500-700 বছর আগে যদি পিছিয়ে যাও, এই তথ্যগুলো খুব একটা সুসংবদ্ধ ছিল না। তার মানে আমরা যে এগুলো আলোচনা করব সেগুলো সবগুলোই ছিল এলোমেলো, তবুও এগুলো নিম্নোক্ত ধারায় বিকশিত হয়েছিল। সেই ধারাগুলো আমরা এখন হলো জানার চেষ্টা করি। প্রত্যক্ষণের ক্লাসিক্যাল বা চিরায়িত যে মতবাদ সমূহ ছিল সেগুলো এই 7টা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম। তো একবার দেখে নেই, দেহ ও মন সমস্যা, আসলে কোনটা ঠিক, দেহ না মন না এরা একসাথেই, এরকম ব্যাপার আর কি। অন্ধদর্শন, অনুষঙ্গবাদ ও মূল প্রসঙ্গ মতবাদ, ক্রিয়াবাদ, প্রকৃতিবাদ, অভিজ্ঞতাবাদ ও সমগ্রতার নীতি, আমরা আস্তে আস্তে আজকে এবং আগামীকাল মিলে এই বিষয়গুলো আলোচনা করব।
দেহ মন সমস্যা প্রথমটা, যে প্রত্যক্ষণ তথা মনোবিজ্ঞানের প্রাচীনতম আলোচিত বিষয় হলো দেহ মন সমস্যা। কেউ কেউ মনে করেন দেহ মন প্রকৃতপক্ষে একই এবং মুদ্রার রেপিট উপিট, কিন্তু আবার কেউ কেউ মনে করেন দেহ মন প্রকৃতপক্ষে একই কিন্তু নয়। তোমাদের কি মনে হয়? আজকে 2020 সালে এসে আবার কেউ মনে করতেন মন ব্যক্তির অভ্যন্তরীণ সত্তা, ভিতরের সত্তা, আর দেহ হলো আমাদের কি বাহ্যিক সত্তা। আসলে যত সহজে ব্যাখ্যা করে করলাম ব্যাপার কিন্তু অত সহজ কিন্তু নয়। এই দেহ মন সমস্যা মনোবিজ্ঞান এবং দর্শনের ক্ষেত্রে একটা চরম বিতর্কের বিষয়। কিন্তু দেখো, 19 শতাব্দীর প্রায় শেষ পর্যন্ত দ্বৈতবাদ টিকে থাকার পর 20 শতাব্দীর মাঝামাঝি বিজ্ঞানের সর্বজন গৃহীত শক্তি সনাতনবাদ মনোবিজ্ঞানী থেকে দেহ মনের ব্যাখ্যায় সাদৃশ্যবাদ মেনে নিতে সাহায্য করে। দ্বৈতবাদ মানে মন ও দেহ ভিন্ন ভিন্ন, কিন্তু পরবর্তীতে এসে আমরা কি করলাম সাদৃশ্যবাদ, যে দেহ মনকে একই আমরা মেনে নিতে বাধ্য হলাম। সাদৃশ্যবাদের মূল বক্তব্য হলো মানুষ একটি যন্ত্র বিশেষ, তাহলে যন্ত্র যেভাবে আচরণ করে মানুষের সেইভাবে হলো আচরণ করে। তারা সকল আচরণকে সংবেদন স্নায়ু, দেহবাহী স্নায়ু, মেরুদণ্ড এবং মস্তিষ্কের কাজ হিসেবে ব্যাখ্যা করতে হবে। তবে মস্তিষ্কের মধ্যে যেসব ঘটনা ঘটে অনুরূপ ঘটনাবলী একই সময়ে চেতন প্রক্রিয়ার মধ্যেও ঘটে থাকে। তাহলে সাদৃশ্যবাদ এসে যে কথাগুলো বলল, মানুষ একটা হলো যন্ত্রের মতো, যে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে সংবেদন আমাদের মস্তিষ্কে যায়, এই বহিমুখী স্নায়ু বা ক্রিয়ামুখী স্নায়ুর মধ্যে মেরুদণ্ড ও মস্তিষ্কে যে কাজগুলো করে সেগুলো কাজের মধ্যেই হলো মানুষ নিহিত আছে, এই ব্যাখ্যাটাই হলো এখানে দিয়েছিল। দেখো, দেহ ও মনের সম্পর্ককে কেন্দ্র করে সাদৃশ্যবাদ ও দ্বৈতবাদের বিরুদ্ধে অচিরেই বিভিন্ন ধরনের একাত্মবাদের আবির্ভাব হয়। এই যে দেখো, দ্বৈতবাদের উপর সাদৃশ্যবাদ প্রভাব বিস্তার করেছিল, কিন্তু এখন সাদৃশ্যবাদ এবং দ্বৈতবাদের উপরে একাত্মবাদ ব্যাপক পরিমাণ প্রভাব বিস্তার করলো। এসব একাত্মবাদে বলা হয় দেহ মন কোনো পৃথক সত্তা নয়। একাত্মবাদে কিন্তু বলছে মনে রাখো, বরং তারা একই সত্তা বিশিষ্ট দুটি পৃথক উপাদান, তারা একই বৃন্তে দুটি ফলস্বরূপ। তাহলে একাত্মবাদে সে কি বলছে? একাত্ম বলছে তারা একই সত্তা, তারা একই সত্তা কিন্তু হল দুটো উপাদান, তারা একই বৃন্তে দুটি ফলস্বরূপ। এরপরে আদর্শবাদের সূচনা হয়, তারপরে সূচনা হয় মনোদৈহিক তত্ত্বের। তাহলে একাত্মবাদের পরেও কিন্তু সূচনা হয়েছিল কি আদর্শবাদ, এবং আদর্শবাদের পরে সূচনা হয়েছিল মনোদৈহিক তত্ত্বের। তোমরা কিন্তু মনোদৈহিক তত্ত্বে সবাই জানো প্রথম বর্ষে পরীক্ষণ মনোবিজ্ঞানে তোমরা পড়েছো, যেটা আমরা বলি সাইকোফিজিক্স। আমরা এখন সাইকোফিজিক্স নিয়েই হলো আলোচনা করব। আজকের ক্লাসের বেশিরভাগ অংশ জুড়েই আমরা সাইকোফিজিক্স আলোচনা করার চেষ্টা করব। দেখো, সাইকোফিজিক্স হলো দেহ মন সমস্যার অন্যতম স্বতঃসিদ্ধ। তাহলে কি সাইকোফিজিক্স কি করেছিল? দেহ আর মনের মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্ক নির্ণয় করার ব্যাপক পরিমাণে চেষ্টা চালিয়েছিল। দেহ ও মনের মধ্যকার সম্পর্ক নির্ণয় করার জন্য সাইকোফিজিক্স এর আলোচনা একান্ত যুক্তিযুক্ত। তাহলে এবার আমরা জেনে নেই সাইকোফিজিক্স কি। সাইকোফিজিক্স এর যে বাংলা আমরা অর্থ করি মনোভৌত বিদ্যা। সাইকো মূল শব্দ সাইকি, যার বাংলা অর্থ জানো যে মন, আর ফিজিক্স এর বাংলা অর্থ জানো পদার্থবিজ্ঞান বা বলতে ভৌতবিজ্ঞান বলে। আর এই পদার্থবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান যদি আমাদের শরীরের দিকে তাকিয়ে থাকি তাহলে আমরা বলবো দেহ। পদার্থবিজ্ঞান মানে বা ভৌতবিজ্ঞান মানে দেহ। তাহলে সাইকোফিজিক্স বা মনোভৌতবিদ্যা দেহ মন সমস্যা সমাধানের জন্য অন্যতম একটা অনুষঙ্গ হিসেবে কাজ করত। বিজ্ঞানীগণ আমাদের মন এবং দেহর মধ্যে কি কি সম্পর্ক বিদ্যমান আছে সেই বিষয়গুলো হলো জানার চেষ্টা করেছিলেন সাইকোফিজিক্সের মাধ্যমে। আসলে বলা যায় যে সাইকোফিজিক্স আমাদের মনোবিজ্ঞানকে বিজ্ঞানের একটা বড় ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কয়েকজন শারীরতত্ত্ববিদ মনোবিজ্ঞানের প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে পড়েন। তাদের মধ্যে ছিলেন জার্মান বিজ্ঞানী ফিকনার, যিনি পরীক্ষণ মনোবিজ্ঞানের উদ্যোক্তা এবং পরীক্ষণ মনোবিজ্ঞানকে ভালো অবস্থানে নিয়ে যান। তাহলে আরেকজন কে ছিলেন? আরেকজন ছিলেন ওয়েবার, একজন পদার্থবিদ, অঙ্কশাস্ত্রবিদ,
এবং দর্শন শাস্ত্র সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। তারা তিনি পদার্থবিজ্ঞান, গণিত এবং মনোবিজ্ঞানের সম্মেলন ঘোরাতে চেয়েছিলেন। এই যে আমরা দুইজনের নাম জানলাম, একজন হলো ফেকনার আর একজন হলো ওয়েবার, দুজনেই কিন্তু সত্যিকার অর্থে মনোবিজ্ঞানী ছিলেন না। তারা কিন্তু একজন ছিলেন শারীরতত্ত্ববিদ আর একজন ছিলেন পদার্থবিদ, কিন্তু তারপরেও তাদের মনোবিজ্ঞানের প্রতি ভালোবাসা ছিল অনেক বেশি। তারা পদার্থবিজ্ঞান, গণিত এবং মনোবিজ্ঞানকে একই সাথে করতে চেয়েছিলেন এবং মনের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, মানে মনের কার্যকলাপের ব্যাখ্যা সূত্রের মাধ্যমে করতে চেয়েছিলেন। জার্মান বিজ্ঞানী ফিগনার থিওরির মূল বক্তব্য হয়েছিল এরকম যে, পার্থিব জগতের উদ্দীপকের মাত্রা বাড়ালে সংবেদনের মাত্রা বাড়ে। মানে উদ্দীপক, লাইট, আমার ঘরে লাইট আছে, লাইট যদি খুব কম থাকতো তাহলে সংবেদন আমার কম হতো, লাইটের মাত্রা যদি আমি বাড়াইতাম সংবেদনের মাত্রা বাড়তো, কিন্তু এক সময় হয়তো বা অনেক বেশি লাইট দিলে আমি হয়তো বা চোখে আর দেখবো না, সেটা পরের ব্যাপার। উনি বলছিলেন যে উদ্দীপকের মাত্রা পরিমাপ করতে পারলে সংবেদনের মাত্রা পরিমাপ করা যাবে। তাহলে লাইট তো আমি জানি যে জিরো ওয়াট কোনটা, 20, 30, 50 বা 100 বা 200 ওয়াট লাইট কোনটা, সেটা কিন্তু আমি জানি। তাহলে উদ্দীপক যেহেতু আমি পরিমাপ করতে পারি, সংবেদনের মাত্রা সহজে পরিমাপ করতে পারবো, কি চমৎকার বিষয় তাই না? যেমন আলোর তীব্রতা বাড়লে দর্শনমূলক সংবেদনের তীব্রতা বাড়ে, আর শব্দের তীব্রতা বাড়লে শ্রবণমূলক সংবেদনের তীব্রতা বাড়ে, খুব স্বাভাবিক। শব্দ যদি আমরা আস্তে আস্তে বাড়াই, 1 ডেসিবল, 20 ডেসিবল আস্তে আস্তে বাড়াই, তাহলে আমরা কিন্তু বেশি শুনতে পারবো, কিন্তু 120-এর উপর গেলে কি হবে, আমরা কিন্তু কানে আর শুনতে পারবো না, কান ব্যথা করবে। দেখো, যেহেতু উদ্দীপকের মাত্রা পরিমাপযোগ্য তেমনি সংবেদনের মাত্রা পরিমাপযোগ্য, উদ্দীপক ও সংবেদনের মাত্রা পরিমাপ করা গেলে দুইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় সম্ভব। অবশ্যই এটা খুব সহজেই আমরা সম্পর্ক নির্ণয় করতে পারবো। এবং সাইকোফিজিক্সের মূল বক্তব্য কি, উদ্দীপক দ্বারা আমাদের দেহে যে উদ্দীপনার সৃষ্টি হয় সেই উদ্দীপনার সাথে উদ্দীপকের বৈজ্ঞানিক সম্পর্ক বিদ্যমান। তাহলে উদ্দীপক দ্বারা আমাদের যে উদ্দীপনা তৈরি হয় সেই উদ্দীপনার সাথে উদ্দীপকের একটা অবশ্যই বৈজ্ঞানিক সম্পর্ক আছে, সেই সম্পর্কই হলো সাইকোফিজিক্সে খুঁজে বের করার চেষ্টা করা হয়। এখন দেখো, সংবাদীয় অভিজ্ঞতা কি, বাস্তব জগতের যে কোনো অভিজ্ঞতাই হোক না কেন, তা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলে প্রতিফলিত হতে হয়। তাহলে আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে সেগুলোর মাধ্যমে আমাদের সংবেদন মস্তিষ্কে যেতে হবে। যেমন শব্দের বস্তুগত দিক হলো শক্তি এবং কম্পাঙ্ক। তাহলে আমরা শব্দের ক্ষেত্রে কান দিয়ে কি কি শুনি, শব্দের শক্তি শুনি আর কম্পাঙ্ক কিন্তু শুনি, কিন্তু মস্তিষ্কে যাওয়ার পরে আমরা কি শুনতে পারি, মনস্তিক দিক হলো কি উচ্চ স্বর, স্বর উঁচু না নিচু, সুর, লয়, তাল, গানের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো খুব সহজেই জানতে পারি। তাহলে দেখো, আমরা কান দিয়ে শুনি কি আর মস্তিষ্ক দিয়ে আমরা প্রত্যক্ষ করি কি, এটা সহজেই আমরা পার্থক্য নির্ণয় করতে কিন্তু পারলাম। এরপরে আমরা দেখে নেই ওয়েবারের সূত্র। বিজ্ঞানী ওয়েবার উদ্দীপক এবং সংবেদনের গাণিতিক ও পরিমাপযোগ্য সম্পর্ক স্থাপনের জন্য পরীক্ষণীয় ফলাফলের উপর ভিত্তি করে একটি সূত্র প্রণয়ন করেন। এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে গবেষণা করেন। আজ পর্যন্ত কিন্তু আমরা সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে গবেষণা করে যাচ্ছি। এভাবে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানী ফেকনার তার নিজস্ব পরীক্ষণের ফলাফলের উপর ভিত্তি করে ওয়েবারের সূত্রটি কিছুটা পরিবর্তন করেন। এই পরিবর্তিত সূত্রটি ফেকনারের সূত্র। তাহলে ওয়েবার আগে সূত্র প্রদান করেন, ফেকনার নিজের মতো গবেষণা করতে গিয়ে ওয়েবারের সূত্রটা কিছুটা পরিবর্তন সাধন করেন। এই যে পরিবর্তন হলো সূত্রটিতে, সেটাই কিন্তু ফেকনারের সূত্র। দেখো, ওয়েবার যারা আমরা থিওরি পড়ছি সেই ওয়েবারই। এবার ওয়েবারের সূত্র যে উদ্দীপকের মাত্রা বাড়ালে সংশ্লিষ্ট সংবেদনের মাত্রা বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু তা সবসময় নয়। এর আগে আমি পড়েছিলাম যে উদ্দীপকের মাত্রা বাড়ালে সংবেদনের মাত্রা বৃদ্ধি পায়, কিন্তু ইনি বলছেন যে তা সবসময় নয়। দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম অনুভূমীয় পার্থক্য সৃষ্টি করতে পারে এমন সংবেদনের ক্ষেত্রে
বিশেষ অনুপাতে দ্বিতীয় উদ্দীপক তীব্রতা বৃদ্ধি করতে হবে, তাহলেই একটি উদ্দীপকের দুটি মাত্রার মধ্যে পার্থক্য অনুভব করা সম্ভব। একটু ভালো করে হলো দেখো তোমরা এখানে যে অনুভবীয় পার্থক্য, মানে যে পার্থক্যটা আমরা অনুভব করতে পারবো, মনে করো যে আমার এই রুমটাতে হলো 100টা লাইট লাগানো আছে, বাল্ব লাগানো আছে। যদি একটা লাইট যদি লাগা মানে বেশি করে 101টা যদি জ্বালানো যায় 100টার পরে, তাহলে কিন্তু আমি 100 না 101 সেটা কিন্তু টের পাবো না। বলছে যে এই টের পাওয়ার জন্য, অথবা এখানে আমি 5 গ্রাম ওজন দিলাম, 6 গ্রাম ওজন দিলে কিন্তু আমি টের পাবো না। 5 গ্রাম আর 6 গ্রাম ওজনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো না, আমার চোখ বন্ধ কিন্তু থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, পার্থক্য যদি আমি বুঝতে চাই এগুলোর মধ্যে, তাহলে অবশ্যই একটা বিশেষ অনুপাতে এর হলো মাত্রা বৃদ্ধি করতে হবে। সংবেদনের ন্যূনতম অনুভবনীয় পার্থক্য অনুভব করতে হলে উদ্দীপকের সাথে মিলে রেখে বিশেষ অনুপাতে উদ্দীপকের পরিমাণ বাড়াতে হবে। এবার মনে করেন এই ন্যূনতম অনুভবনীয় পার্থক্য পরিমাণগত পার্থক্যের আপেক্ষিক পরিমাপ, মানে পরিমাণগত পার্থক্যের সাথে এই অনুভব পার্থক্যের একটা মিল আছে। এটি একটি ধ্রুবক অনুপাতে হ্রাস বৃদ্ধি ঘটে, এই অনুপাতটিকে ওয়েবারের ধ্রুবক বলে। এই অনুপাতটি তাহলে কি, ওয়েবারের ধ্রুবক। ওয়েবারের সূত্রটা আমরা দেখে নেই যে ন্যূনতম অনুভবনীয় পার্থক্য করতে হলে উদ্দীপক শক্তিকে এক অপেক্ষা শক্তিশালী একটি ধ্রুবক ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। এখানে কে ইকুয়াল টু ডেল আই বাই আই, কে হলো ধ্রুবক ভগ্নাংশ, ডেল আই হলো ন্যূনতম অনুভবনীয় পার্থক্যের জন্য উদ্দীপকের হ্রাস বা বৃদ্ধির মাত্রা, আই হলো আদর্শ উদ্দীপকের মাত্রা। তাহলে দেখো যে আদর্শ উদ্দীপক ধরলাম আমরা 100, আর ন্যূনতম অনুভূমিক পার্থক্য হ্রাস বৃদ্ধির মাত্রা ধরলাম হলো 105। তাহলে কে এর মান কত আসবে, 105/100 মানে 1.05। তাহলে যদি এই ক্ষেত্রে ধরে নিলাম, এই ক্ষেত্রে আমরা যদি প্রতিবারে পার্থক্য অনুভব করতে চাই, তাহলে 1.05 মাত্রা প্রতিবারে হলো বাড়াতে হবে। যদি এই পরিমাণ যদি বাড়ানো না যায়, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই অনুভব করা যাবে না। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো হিসাব করে পারো কিনা। প্রথমে হলো 100, আর আমি হলো 20 বাড়াবো, তাহলে 120। তাহলে পরের বার, প্রথমবার হলো 100, পরের বার 120 দিলাম, তাহলে আমার আসলে কত, 1.2। তাহলে তারপরের বার আমাকে কত দিতে হবে যাতে আমি হলো বুঝতে পারি, তাহলে 120/100, এবার কত ভাগ 120, কত হবে, 140। অসম্ভব, 140 কিন্তু নয়, এরপরে হবে 144। 144 তবেই কিন্তু আমাদের কি অনুপাত সবসময় থাকবে কি, 1.2। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে হলো যে গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে যে কোনটা কিভাবে দিলে এই পার্থক্যটা, অনুভূমিক পার্থক্যটা আমরা অনুভব করতে পারি। সংবেদন প্রণালীর ক্ষেত্রে এবারে ধ্রুবক, বিভিন্ন পরীক্ষণের ফলাফল থেকে দেখা গেছে যে ন্যূনতম অনুভূমিক পার্থক্য তৈরির জন্য ওজন ও উজ্জ্বলতাকে 2%, ত্বক স্পর্শকে 14%, গন্ধকে 25%, স্বরকে কত, 10%, এবং লবণের স্বাদকে 20% বৃদ্ধি করতে হয়। তাহলে এই পার্সেন্টগুলো যদি আমরা বৃদ্ধি করতে না পারি, তো তাহলে কিন্তু আমরা দুইটা উদ্দীপকের মধ্যে পার্থক্য ধরতে পারবো না। কিছুক্ষণ আগে যে উদাহরণটা আমি দিয়েছিলাম সেটা হলো লবণের উদাহরণ। সেটা কিসের উদাহরণ, লবণের উদাহরণ। যদি তুমি প্রথমবারে 100 মাত্রার লবণ খাও, তাহলে তুমি যদি এ দাও 110 মাত্রা যদি দাও, অথবা 115 মাত্রা দাও, তাহলে কিন্তু তুমি টেস্ট পাবা না। তাহলে তোমাকে কত দিতে হবে টেস্ট পাওয়ার জন্য, অবশ্যই 120 দিতে হবে। তাহলে অবশ্যই কি 100-র পরে কত দিতে হবে, 120 দিতে হবে। তাহলে 120-র পরে যদি তুমি পার্থক্য নির্ণয় করতে চাও, তোমাকে কত দিতে হবে, 144 দিতে হবে। 100 কিন্তু 40 না, এটা ভুলেও কিন্তু বলো না। ওকে, এই ক্ষেত্রে ওজন উজ্জ্বলতার ক্ষেত্রে দেখো, প্রথমবার যদি 102 হয়, তাহলে পরের বারে হয়তো 104 পয়েন্ট সামথিং হবে। ওকে,
এখন একটা উদাহরণ দিয়ে সেই উদাহরণটার মাধ্যমে তোমরা খুব ভালো মনে করো একটি কক্ষে 100টা লাইট জ্বলছে, যদি তোমার অজান্তে একটা লাইট বেশি জ্বালানো হয় তুমি বুঝতে পারবা না, কিন্তু দুটি লাইট বেশি জ্বালানো হয় মানে 102টি যদি হয় তাহলে তুমি বুঝতে পারবে। এর অর্থ দেখো যে ওজন ও উজ্জ্বলতার ক্ষেত্রে কয় পার্সেন্ট, 2%, সেই জন্য হলো 100-র পরে কত হবে, 102টা হবে। দেখো একইভাবে 100 গ্রাম ওজনের ক্ষেত্রে ন্যূনতম অনুভূমিক পার্থক্য সৃষ্টি করতে হলে 100 গ্রামের সাথে কমপক্ষে 2 গ্রাম ওজন পার্থক্য সংযুক্ত বস্তুর, তাহলে 102 গ্রাম হতে পারে বা 98 গ্রাম হতে পারে, তুলনা করতে হবে। এর চেয়ে কম পার্থক্যের ওজন যেমন 101 ধরি অথবা 99 গ্রামই ধরি না কেন, দুটি উৎপাদকের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করা কিন্তু যাবে না। তাহলে কেন যাবে না, কারণ ওজন এবং দর্শনের ক্ষেত্রে ওইবারের ধ্রুবক 2%। এবার ফেকনারের সূত্র আমরা জেনে নেই। ফেকনার 1860 সালে ওয়েবার সূত্রটি পরিবর্তন এবং পরিমার্জন করেন। তিনি উদ্দীপকের শক্তির পরিমাণ এবং একই সাথে বৃদ্ধির পরিমাণকে গণিতের সাহায্যে প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেন। তার মতে পার্থিব জগতের উদ্দীপকের মাত্রা বাড়ালে সংবেদনের মাত্রা বাড়ে, সুতরাং উদ্দীপকের মাত্রা পরিমাপ করতে পারলে সংবেদনের মাত্রাও পরিমাপ করা যাবে। যেমন এর আগে উদাহরণ দিয়েছিলাম, আলোর তীব্রতা বাড়লে দর্শনমূলক সংবেদনের তীব্রতা বাড়ে, আর শব্দের তীব্রতা বাড়লে শ্রবণমূলক সংবেদনের তীব্রতা বাড়ে। ইনি হলেন সেই ফেকনার যার সূত্র আমরা এখন পড়ছি। যেহেতু উদ্দীপকের মাত্রা পরিমাপযোগ্য তেমনি সংবেদনের মাত্রা পরিমাপযোগ্য, উদ্দীপক ও সংবেদনের মাত্রা পরিমাপ করা গেলে এই দুইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করা সম্ভব। তিনি যে নতুন সূত্রটি আবিষ্কার করেন সেটি ফেকনারের সূত্র নামে পরিচিত। দেখো ফেকনারের সূত্রটা একটু হলো দেখে নেই। দেখো যে উদ্দীপকের মাত্রা যদি গুণোত্তর ধারায় বাড়ানো যায় তাহলে সংবেদনের মাত্রা বাড়ে সমান্তর ধারায়। সূত্রটা এস কে লগ এক্স প্লাস এ, এখানে এ হলো সংবেদনের মাত্রা, অনুপাতে ধ্রুবক মান রেফারেন্স উদ্দীপকের মান, আর এ হলো কি এখানে কি বলবো নির্দিষ্ট একটা মান। এখানে দেখি আমরা এরপরে, দেখো আমরা দুটো শিখেছিলাম, একটা হলো গুণোত্তর ধারা আর একটা হলো সমান্তর ধারা। হয়তো বা তোমরা সবাই জানো গণিত, যেহেতু তোমরা সবাই পড়েছো, তারপরও আমি একটু বলার চেষ্টা করি। উদ্দীপকের মাত্রা যদি গুণোত্তর ধারণায় বাড়ানো যায় সংবেদনের মাত্রা ধারায় সমান্তর ধারায়। তাহলে গুণোত্তর ধারার উদাহরণ আমরা দিয়ে নেই, একের পরে যদি 2 হয় তাহলে 2 এর পরে 4 হবে, 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 এর পরে 32, 32 এর পরে 64, অন্য কিছুও হতে পারে, কিন্তু এখানে অনুপাত সবসময় কি থাকতে হবে, অনুপাত বা ভাগফল সবসময় সমান থাকতে হবে। তাহলে গুণোত্তর ধারার বৈশিষ্ট্য হলো পরবর্তী রাশি ও পূর্ববর্তী রাশির অনুপাত বা ভাগফল সবসময় কি সমান। যেমন 64 ভাগ 2 ভাগ 32 কত হয়, 2, আবার 32 ভাগ 16 কত হবে, 2, আর 16 ভাগ 8 কত, 2, 8 ভাগ 4 কত, 2। তাহলে সবসময় অনুপাত কি থাকবে, অনুপাত বা ভাগফল সবসময় হলো একই থাকবে। তার মানে একটা অনুপাত দিয়ে সবসময় গুণ করতে হবে, সেটা হলো 1.15 হতে পারে, 1.15 হতে পারে। কিন্তু সমান্তর ধারার বৈশিষ্ট্য কি, সমান্তর ধারার বৈশিষ্ট্য হলো যে যে দুইটা রাশির মধ্যে বিয়োগফল বা পার্থক্য কি, বিয়োগফল বা পার্থক্য সবসময় একই হবে। তাই 2 এর পরে 4, তার 6, 8, 10, 12, 14, 14 থেকে 12 বিয়োগ করলে 2 হয়, 12 থেকে 10 বিয়োগ করলে 2 হয়, 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়, তাহলে সবসময় বিয়োগফল বা পার্থক্য সমান। এটাই আমরা জেনে নিলাম গুণোত্তর ধারা এবং সমান্তর ধারার উদাহরণ। তাহলে আমরা কি করেছিলাম যে উদ্দীপকের মাত্রা যদি গুণোত্তর ধারায় বৃদ্ধি করা যায় তাহলে সংবেদনের মাত্রা বাড়বে কিভাবে, গাণিতিক ধারায়। এটা ফেকনারের ল যে এইভাবে যখন হলো বাড়ানো যাবে তখন কিন্তু আস্তে আস্তে কমে যাবে।
এবার আমরা দেখে নেই সংবেদকের সাথে সংবেদনের সম্পর্ক। তাহলে উদ্দীপকের সাথে সংবেদনের সম্পর্ক কি, আমরা সেটা হলো জানার চেষ্টা করি। সংবেদকের সাথে সংবেদনের সম্পর্ক, কার্যকরণের সম্পর্ক বিদ্যমান, কজ ইফেক্ট রিলেশনশিপ বিদ্যমান। সংবেদকের সাথে সংবেদনের সম্পর্ক সমানুপাতিক নয়, তাহলে সমানুপাতিক কিন্তু এটা নয়। এক জাতীয় সংবেদকের তীব্রতার কোন রকম তারতম্য অন্য জাতীয় ইন্দ্রিয়ে কোন রকম সাড়া বা সংবেদন সৃষ্টি করে না। তাহলে যে উদ্দীপক আমাদের কানে সংবেদন যোগায় সেটা কিন্তু কোনোভাবেই আমাদের চোখে কিন্তু সংবেদন জাগাতে পারে না। আবার আলো, যে আলো আমাদের চোখে উদ্দীপনা তৈরি করতে পারে, সেই আলো কিন্তু কানে উদ্দীপনা তৈরি করতে পারে না। যে কোনো ধরনের সংবেদনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা আছে, সংবেদনের একটি উচ্চ সীমা এবং নিম্ন সীমা আছে। তাহলে এখানে একটা হলো কথা বলে রাখি যে সব কিছুর কিন্তু সীমা আছে। সীমার নিচে হলেও আমরা হলেও অবশ্যই সংবেদন হয় না, আমরা শুনতে পারি না। একইভাবে যখন সংবেদনের মাত্রা অনেক উঁচুতে উঠে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা শুনতে পারি না। যেমন বলি, তোমরা শব্দের ক্ষেত্রে হার্জের নাম জানো যে 20 হার্জের নিচে আমরা কিন্তু শব্দ শুনতে পারি না, আবার 20,000 হার্জের উপরে শব্দ শুনতে পারি না। যদি ডেসিবেলের দিকে যাও, 0 ডেসিবেলের শব্দ আমরা শুনতে পারি না, আর 120 ডেসিবেলের দিকে শব্দ কানে ব্যথার তৈরি করে। একইভাবে আলোর দিকে যাও, সব আলো কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পারি না, শুধুমাত্র দৃশ্যমান আলোই কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পারি, মানে দৃশ্যমান আলোতে বস্তুগুলো চোখ দিয়ে দেখতে পারি। আর গামা রশ্মি বা অন্য রশ্মি, এগুলো কিন্তু আলো, সেগুলো আমরা দেখতে পারি না। দেখো, সংবেদনের মাত্রা হচ্ছে একটি শর্ত যা সংবেদনের ওপর প্রভাব বিস্তার করে। একই জাতীয় দুটি উদ্দীপকের মধ্যে সংবেদন জনিত পার্থক্য অনুধাবন করতে হলে এদের মধ্যকার পার্থক্যের একটা সীমানা মেনে চলতে হয়। তাহলে একই জাতীয় সংবেদনের যদি পার্থক্য অনুভব করতে পারি, তাহলে এদের মধ্যে অবশ্যই পার্থক্য থাকতে হবে, তবেই অনুভব করতে পারবো। কোনো ইন্দ্রিয়ে ন্যূনতম অনুভূমীয় সংবেদন সৃষ্টি করতে হলে উদ্দীপক সংবেদকের শক্তিকে এক অপেক্ষা বৃহত্তর নির্দিষ্ট ধ্রুবক ঘনাংশ দ্বারা গুণ করতে হবে। আর সর্বশেষে আমরা জেনে নিই, উদ্দীপকের মাত্রা যদি গুণোত্তর ধারায় বাড়ানো যায়, সংবেদনের মাত্রা বাড়ে সমান্তর ধারায়। কিছু ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো তোমাদের জেনে নেওয়া উচিত, পরীক্ষায় আসলে আসতেও পারে। আমি এখানে ব্যাখ্যা দিতে গেলাম। এবার আমরা আরেকটি পদ্ধতি পড়া শুরু করেছি, এটা আমাদের 2 নম্বর পদ্ধতি, সেটা হলো কি, অন্তদর্শন। দেখো, অন্তদর্শন কি, যে ক্লাসিক্যাল মতবাদের এই ধারাটি বস্তুর সংবেদীয় গুণ এবং মাত্রাগত ভিন্নতা নিয়ে আলোচনা করে। এর আগের ক্লাসটা আমরা যে আলোচনা করেছিলাম সেই ক্লাসটাতে কিন্তু এই সংবেদীয় গুণ এবং মাত্রাগত ভিন্নতা নিয়ে আলোচনা করা হয়েছিল। এখানে সেই সব বিষয়কে আলোচনা করা হয় যেগুলো সচেতনতা তৈরি করে। তো অন্তদর্শনের আলোচ্য বিষয় কি, যেগুলো বিষয় আমাদের মধ্যে সচেতনতা তৈরি করে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। মন ও সচেতনতাকে ব্যাখ্যা করার জন্য প্রাচীনকাল থেকে অনেক চেষ্টা হয়েছে। তাহলে দেখো যে অ্যারিস্টটলের সময় থেকে, খ্রিস্টপূর্ব আগ থেকেই হলো মন কি, সচেতনতা কি, আমরা সচেতন কেমন করে থাকতে পারি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক অনেক গবেষণা হয়েছে বা চিন্তা ভাবনা হয়েছে। তো এরকম মনোবিজ্ঞানের একটা পদ্ধতির নাম কি, অন্তদর্শন। আমরা সেই অন্তদর্শন নিয়ে হলো আলোচনা করছি। একটা ছবি দিয়েছি, অন্তদর্শন কি, অন্তদর্শন মানে হলো নিজেকে দেখা, নিজে নিজেকে ভালো করে অনুভব করা, এটাই হলো অন্তদর্শন। অন্তদর্শন মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি হিসেবে বিবেচিত। দেখো যে প্রথমত অন্য কোনো পদ্ধতি ছিল না, অন্তদর্শন এমন একটা পদ্ধতি ছিল যে মানুষের মন সম্পর্কে ভালো করে জানার একটা উপায় কিন্তু ছিল। সেই জন্য অন্তদর্শনকে মনোবিজ্ঞানের নিজের পদ্ধতি বলা হয়। তার কারণ মানুষের মানসিক যে ক্রিয়াকলাপ সমূহ, আবেগ, স্মৃতি, শিক্ষণ, এই জিনিসগুলো ব্যক্তি নিজেই হলো জানতে পারত, অন্য কেউ জানতে পারত না। তাহলে ব্যক্তিকেই ভালো করে জানতে হতো, ব্যক্তি তার ভিতরে সবকিছু বলতো, এই জন্য এটা অন্তদর্শন, এই জন্য এটাকে বলা হতো মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি। উইলহেম উন প্রথম দিকে এই পদ্ধতি ব্যবহার করতেন,
এই পদ্ধতি ব্যবহার করে উইলিয়াম উন্ড কে ইনি মনোবিজ্ঞানের হলো প্রথম গবেষণাগার স্থাপন করেন এবং মনোবিজ্ঞানের জনক হলো বলা হয়। তো তবে এই অন্তদর্শন পদ্ধতিকে ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি বলা হয়, কারণ গবেষণা করতে গিয়ে আমি একজন গবেষক কাউকে যে কথা জিজ্ঞেস করলাম সে একমত অ্যান্সার দিল, হয়তো বা আর একজন অন্যরকম অ্যান্সার দিল। তাহলে ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি কি স্থান কাল পাত্র ভেদে পরীক্ষণের ফলাফল ভিন্ন ভিন্ন হয়। তাহলে কোন পদ্ধতি সবচেয়ে ভালো? স্থান কাল পাত্র ভেদে যে পরীক্ষণের ফলাফল পার্থক্য হয় না, সবার কাছে একই মতো মনে হয়, সেটাই হলো কি বস্তুনিষ্ঠ পদ্ধতি। তাহলে অন্তদর্শন পদ্ধতি কি ছিল? ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি, সেই জন্য এটা কিন্তু একটা ভালো পদ্ধতি ছিল না। তারপরে দেখো যে অন্তদর্শন পদ্ধতির সাহায্যে মানুষের মানসিক জগতে কি ঘটছে তা জানা যায়, আপন অভিজ্ঞতার সূক্ষ্ম পর্যবেক্ষণই অন্তদর্শন। তাহলে নিজের অভিজ্ঞতার সাহায্যে নিজের ভিতরে যে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতেছি সেটাই কিন্তু হলো কি অন্তদর্শন। এই অন্তদর্শনের সাহায্যে কি সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা চিন্তন অনুভূতি বুদ্ধি স্মৃতি বিস্মৃতি এগুলো কিন্তু সবকিছুই জানা যেত বা পরিমাপ করা যেত। সমতাবাদ এবং আচরণবাদ তোমরা জানো, যে সমতাবাদ আমরা আলোচনা করব, আর এখানে আচরণবাদ হলো আলোচনা করার চান্স কিন্তু নাই। এই থিওরিগুলো আসার পূর্বে উন্ট এবং কিসেনারের অন্তদর্শন বহুদিন স্থায়ী ছিল, বহুদিন কিন্তু এই দর্শনটা এই অন্তদর্শন পদ্ধতি রাজত্ব কিন্তু করেছে, সেই সময় এটাই সবচেয়ে ভালো পদ্ধতি ছিল। এই বিজ্ঞানীরা সংবেদনের চেয়ে সংবেদনের বৈচিত্র্যের উপর জোর দিয়েছিলেন, কোন গুণাবলী এবং তীব্রতার উপর কাজ করেছিলেন। তাহলে গুণাবলী কেমন, বৈশিষ্ট্যগুলি কেমন, একটা বস্তুর বা একটা বস্তুর মাত্রা বা তীব্রতা কেমন কেমন হতে পারে সেগুলোর উপর কাজ করেছিলেন। তারা দুজনেই সংবেদন এবং প্রত্যক্ষণ ব্যাখ্যা করার জন্য 5টি মাত্রাকে চিহ্নিত করেছিলেন, সেগুলো হলো কি গুণাগুণ, তীব্রতা, স্থায়িত্ব, প্রসারতা এবং স্বচ্ছতা। এই এই গুণাগুলোর মাধ্যমেই তারা হলো সংবেদন এবং প্রত্যক্ষণকে ব্যাখ্যা করেছিলেন। এরপরে আমরা 3 নম্বরটা আলোচনা করতে যাচ্ছি কি প্রকৃতিবাদ এবং প্রত্যক্ষণ। প্রকৃতিবাদের সূচনা করেন দেখো কান্ট, মুলার, হেরিং এবং স্টাম। তোমরা এই 4টা নাম মনে রাখার চেষ্টা করবা, পরীক্ষার জন্য অবশ্যই হলো গুরুত্বপূর্ণ। এই যে এখানে 4 জনের নাম আমরা দেখছি, শুধু এই 4 জনেই না আরো অনেক ছিলেন, এই 4 জন হলো সবচেয়ে বেশি অবদান রেখেছেন। তো এদের অবদান হলো অনেক বেশি, কিন্তু এদের 4 জনকেই আমরা একসাথে আলোচনা করব, এদের অবদান আমরা পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে আলোচনা করতে পারবো না। আমরা শুধুমাত্র মতামতটির সংক্ষিপ্ত সাধারণ বিবৃতি এবং কয়েকটি প্রত্যক্ষণমূলক ঘটনার ব্যাখ্যা উল্লেখ করব। তাহলে দেখো এখানে আমরা বেশি কিছু জানার আমাদের চান্স নেই, আমরা স্বল্প কিছু এখানে হলো জানার চেষ্টা করব। দেখো অভিজ্ঞতাবাদের বিরোধিতা করার জন্য দর্শনে প্রকৃতিবাদের উৎপত্তি হয়। তাহলে দেখো অভিজ্ঞতাবাদ যে ছিল সেটাকে তারা মেনে নেয়নি, সেই জন্যই হলো যে কান্ট, মুলার, হেরিং এবং স্টাম প্রকৃতিবাদের উৎপত্তি করেন। সংবেদন হতে স্মৃতির উৎপত্তি হয় এবং সংযোগ স্মৃতি হতে ধারণার উৎপত্তি হয়, তারা এই কথাগুলো বলতেন। তাহলে সংবেদন হতে কি স্মৃতির হয়, আর সংযোগ স্মৃতি হতে আমাদের ধারণার উৎপত্তি হয়ে থাকে। লক, তোমরা জানো জন লকের কথা জানো, তিনি বলেছিলেন মন একটি সাদা ফলক, জন্মের পর মন একটি অলিখিত সাদা কাগজ খণ্ডের মতো, অভিজ্ঞতার আলোকে এই শুভ্র কাগজের উপর লেখা বা দাগ পড়ে, যে দাগগুলো বেশি গভীর দাগ কাটে সেগুলো আমাদের মনে স্থায়ী হয়। যে প্রকৃতিবাদ বললেন যে মন হলো অলিখিত ফলকের মতো, তারা এরা এসে এই মতবাদের বিরোধিতা করা শুরু করলেন। তাহলে প্রকৃতিবাদের নীতি অনুসারে মানুষের মনে প্রকৃতিগত ক্ষমতা আছে, মানুষের জ্ঞান শুধুমাত্র সংবেদন তথা অভিজ্ঞতা হতে সৃষ্টি হয় না। তাহলে তারা এসে বলতেছেন যে অভিজ্ঞতা হতেই যদি জ্ঞান সৃষ্টি হতো তা কিন্তু নয়, আমাদের মনের ভিতরেও কিন্তু মস্তিষ্কের ভিতরেও কিন্তু কোনো ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুসারে আমরা কিন্তু জ্ঞানের উৎপত্তি হতে পারে। তাহলে পার্থক্যটা একটু হলো ভালো করে জেনে নাও। এর আগে তারা হলো বলেছিল
তারা বলেছিল যে সংবেদন বা অভিজ্ঞতা হতেই আমাদের হলো জ্ঞানের তৈরি হয়। তারা বলেছিল, এরা এসে বললো যে না, সেটা না, শুধু সংবেদন প্রকৃতি অভিজ্ঞতা থেকেই আমাদের জ্ঞানের উৎপত্তি হয় না, আরো অন্যান্য জায়গা থেকে আমাদের জ্ঞানের উৎপত্তি হতে পারে। সেই বিষয়গুলো আমরা এখন জানার চেষ্টা করছি। দেখো, মস্তিষ্কের নিজস্ব ক্ষমতাও রয়েছে, যার ফলে অভিজ্ঞতা ছাড়া মানুষ সমস্যা সমাধান করতে পারে। তাহলে আগে যে অভিজ্ঞতা থাকতে হবে তা কিন্তু নয়, এটা ছাড়াও কিন্তু সমস্যা সমাধান করতে আমরা পারি। তা কান্ট বলেন, আমাদের স্থান ও কালের জ্ঞান সংবেদন হতে সৃষ্টি হয় না, বরং এটি পূর্বে অবস্থিত আকার যার মাধ্যমে প্রত্যক্ষণ হয়। এরা অন্তগামী সংবেদনগুলি সংবদ্ধ এবং অর্থপূর্ণ করে তোলে। আমাদের দেহের বিভিন্ন গ্রাহক যন্ত্রের মাধ্যমে সংবেদনের উৎপত্তি না হলে আমরা শুধুমাত্র বস্তুর গুণাগুণ সম্পর্কে অবগত হই না, বরং তার অবস্থান সম্পর্কে অবগত হই। একটি শব্দ শোনার সময় আমরা এর তীব্রতা ছাড়াও আমরা জানি এর উৎপত্তি স্থল কোথায়। দেখো, আমরা যখন একটা শব্দ শুনি তখন কিন্তু এর শুধু তীব্রতাই আমরা শুনি না, আরো কিন্তু আমরা জেনে নেই যে এটা কোন দিক থেকে আসতেছে। তাহলে প্রকৃতিবাদ অনুসারে স্থান সম্পর্কে আমাদের ধারণা জন্মগতভাবে নির্ধারিত হয়। হেরিংয়ের এবার গবেষণা আমরা পড়ে নেই, 1868 সালে তিনি গবেষণা করে বলেছেন, স্থান সম্পর্কে ধারণার সৃষ্টি হয় প্রতিটি অক্ষিপথ বিন্দু হতে সৃষ্ট চাক্ষুষ প্রত্যক্ষণ হতে। তাহলে এর জন্য কি গতির কোনো প্রয়োজন নাই, মানে এদিকে এদিকে হেলিয়ে কোনো কিছু করার দরকার নাই। স্থান সম্পর্কিত ধারণা বা জ্ঞান তাৎক্ষণিক, অর্থাৎ এর জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন কিন্তু হয় না। তাহলে তারা বলতেছে সংবেদন বা অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না, আমরা অন্যভাবেও জ্ঞান অর্জন করতে পারি। আমরা শেষ করে ফেললাম, তোমাদের প্রশ্নপত্র ছিল, তো যেহেতু এই চ্যাপ্টারটা 2 দিনে আলোচনা করব, আমি পরের ক্লাসে তোমাদের প্রশ্নপত্র সম্পর্কে জানাবো। তো আমরা আরেকবার জেনে নেই আজকে আমরা কি কি জানতে পারলাম। আমরা মূলত জেনেছি প্রত্যক্ষণের সৃজিত মতবাদ সমূহ, এখানে 7টা মতবাদ ছিল, 7টার মধ্যে আমরা আজকে জানলাম 3টা, বাকি 4টা আমরা আগামী দিনের ক্লাসে জানব। এই বইগুলো থেকে তোমরা হলো জানতে পারবো, এই বইগুলো তোমরা পড়বা। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো এবং স্বাস্থ্য সচেতন থেকো, এবং প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে কিন্তু বের হবা না। তো সবাইকে ধন্যবাদ।